আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি আজকে আপনাদেরকে দেখাবো মসুরের ডাল রান্নার সহজ রেসিপি। আশা করি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন, সেই সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। চলুন তাহলে দেখে নেওয়া যাক মসুর ডালের রেসিপি। মসুরের ডাল রান্না করার জন্য আমি এখানে মেজারমেন্ট কাপের 1 কাপ মসুরের ডাল ভালোভাবে ভিজিয়ে ধুয়ে নিয়েছি, 10 মিনিট ভিজিয়ে রাখছি। এতে করে ডালটা ফুলে গেছে। ডালগুলা ফাটিয়ে নেওয়ার পর দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, দিয়ে দিব ফালি করে রাখা কাঁচামরিচ 5-6টি, দিয়ে দিব 1টা টমেটো কুচি। টমেটো কুচিটা আগে দেওয়ার কারণ হলো এতে করে টমেটোটা গলে টেস্টটা ভালো আসবে। গরম মশলা দিয়ে দিব 1/2 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ জিরে গুঁড়া, 1 চা চামচ পরিমাণ ধনে গুঁড়া, স্বাদমতো লবণ। ডালের মধ্যে কোনো প্রকার লাল মরিচ ব্যবহার করা যাবে না, লাল মরিচের গুঁড়া দিলে মসুরের ডালটা খেতে ভালো হয় না। এরপর দিয়ে দিব 2 কাপ পরিমাণ পানি ডালগুলো সেদ্ধ হওয়ার জন্য। এরপর ভালোভাবে মশলার সাথে মিশিয়ে দিব। দিয়ে দিব 1 টেবিল চামচ আদা রসুন বাটা। এরপর ভালোভাবে মিশিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট সেদ্ধ করে নিব ডালগুলো। চুলার আঁচটা মিডিয়ামে রাখতে হবে। 10 মিনিট পর ডালগুলো সেদ্ধ হয়ে গেছে। এরপর চুলার আঁচটা লোতে রেখে ডাল গুটনি দিয়ে বা 1টা চামচ দিয়ে ভালোভাবে ডালগুলো গলিয়ে নিব। ডালগুলো ভালোভাবে গলিয়ে নিয়েছি। এরপর দিয়ে দিব 3 কাপ পরিমাণ পানি। আমি মসুরের ডাল খুব বেশি ঘন না আবার পাতলাও না, মিডিয়াম পছন্দ করি। আপনারা যদি বেশি পাতলা করতে চান তাহলে পানি আর একটু বাড়িয়ে দিলেই হবে। এরপর ঢাকনা দিয়ে ঢেকে হাই হিটে জাল করে নিব বলক উঠে আসা পর্যন্ত। হাই হিটে জাল করে নেওয়ার পর বলক উঠে আসছে। এরপর দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 2 মিনিট রান্না করে নিব। 2 মিনিট পর চুলার আঁচটা বন্ধ করে দিয়ে ডালটা নামিয়ে নিব। এরপর পুরনোর জন্য চুলার আঁচটা লোতে রেখে 1টা ফ্যানে 1/3 কাপ তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে আসলে ফুরানোর জন্য দিয়ে দিব 4-5টা লাল গোটা মরিচ, 1টা তেজপাতা, 2টা রসুন কুচি। এগুলি একটু নেড়ে ছেড়ে বাদামি কালার হয়ে আসলে ফুরানোর জন্য দিয়ে দিব। বাদামি কালার হয়ে গেছে, এরপর চুলাটা বন্ধ করে ফুরানোর জন্য ডালের মধ্যে ঢেলে দিব। এরপর ভালোভাবে ডালের সাথে মিশিয়ে দিব। হয়ে গেছে খুব সহজে আজকের এই মসুর ডালের রান্নার রেসিপিটি। আশা করি আজকের এই ডাল রান্নার রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকে এই পর্যন্তই, সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।